আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ চীনে এমন একটি ঘটনা ঘটলো যা ইসলামের ইতিহাসে এক বিরল ঘটনা চীনের খ্রিস্টান পন্ডিতেরা কালেমা তেলাবাদ করে মুসলিম ধর্ম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ চীনের খ্রিস্টান পণ্ডিতেরা কিভাবে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে চলুন তার একটি ছোট্ট ভিডিও আমরা দেখেনি আর বিস্তারিতভাবে জানতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে দেখতে পেলেন চীনের খ্রিস্টান পণ্ডিতেরা কিভাবে কালেমা পাঠ করছে আলহামদুলিল্লাহ ইসলাম অর্থাৎ শান্তি পবিত্র এমনকি ইসলাম ধর্ম বিজ্ঞান ভিত্তিক ইসলাম ধর্ম যে কতটা বিজ্ঞান ভিত্তিক তা কিন্তু অনেক বৈজ্ঞানিকেরাও প্রমাণ করে দিয়েছেন চীনে এমন ঘটনা কেন ঘটেছে তা কিন্তু আমাদের কারো রচনা নয় তারা বুঝতে পেরেছে তারা কেন এতটা ক্ষতিগ্রস্ত হলো তাই তারা নিজেদের ভুলটা বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ সব কিছুই সৃষ্টিকর্তার মর্জি আল্লাহ সব কিছুই করতে পারেন ইসলাম ধর্ম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম কবুল করে মুসলিম হওয়া দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ আমরা যারা মুসলিম ঘরে জন্ম নিয়েছি তারা খুবই সৌভাগ্যবান তবে চীনের যে খ্রিস্টান পণ্ডিতেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওনারা হতে পারেন জান্নাতের বাসিন্দা আল্লাহ কথা কবুল করুক আমিন আর এখন দেশের যে পরিস্থিতি এই মতো অবস্থায় আমরা আল্লাহর কাছে দোয়া করব খুব শীঘ্রই যেন এই বড় বিপদের অবসান ঘটে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক সমস্ত রকমের বালা মুসিবত থেকে রক্ষা করুক আমার সমস্ত মোমেন ভাই বোনদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই ইসলাম ধর্মটাকে যথাযথভাবে মেনে চলার চেষ্টা করুন আল্লাহ আমাদের নেক হায়াত দান করুক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন আমিন সুমামিন বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝখানে অবশ্যই অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ